আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছো। টাইটেলে বন্ধু আমরা কল রেডি বুঝে গেছো। আজকে কিন্তু আমি খেলতে যাচ্ছি আমার স্ট্যাম্বল গাইস, অ্যান্ড ইয়াপ স্ট্যাম্বল গাইস এর নতুন আপডেট এসেছে এবং তারপরে দেখতে পাচ্ছ মিস্টার বিস্টের ক্যারেক্টার এসেছে। তো বলতে গেলে মিস্টার বিস্টের সাথে কলাপস করেছে, যার কারণে কিন্তু আমাদের মিস্টার বিস্টের ক্যারেক্টারটা এসেছে। তো ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার আছে এখানে, হচ্ছে আমাদের এটা একটা যেটা আমরা ফ্রিতে পাবো, আর হচ্ছে কাস্টমাইজে গেলে এখানে আমাদের আচ্ছা এটা হচ্ছে এটা বাদ দিয়ে দাঁড়াও। স্ট্যাম্বল পাসে যাওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এটা আমাদের প্রিমিয়াম পাসে, কিন্তু আরে ভাই প্রিমিয়াম পাসে কিন্তু আমাদের ওই গেল ভাই, তারপর দেখাই তোমাদের এই যে দেখো এটা এটা ভাই সেই লাগছে আমার কাছে। ভালো করে আমি এখন আনলক করতে পারবো না, বিকজ আমার লাগবে 1200, বাট আমার কাছে আছে আপাতত 70। সো এটা কিন্তু হচ্ছে ভাই পুরোই সেই বলতে গেলে মেগা মেঘা মেগা বিস্ট ভাই, মেগা বিস্ট বলতে গেলে ভাই। আর এটা হচ্ছে একটু নর্মাল হলেও কিন্তু ভালোই আছে, আমার কাছে খুবই ভালোই লেগেছে। তো এটা যদি তোমরা পেতে চাও তো অবশ্যই কিংবা ফ্রিতে ভিডিওটা দেখে এসো, কিংবা ফ্রিতে ভিডিওতে তোমাদের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, সে যাওয়ার পর এই কোডটা দিবা সাইবার জিবি, তাহলে কিন্তু তোমরা এই ক্যারেক্টারটা ফ্রিতে পেয়ে যাবা। তো এখানে একটা নতুন ক্যারেক্টার আছে, ক্যারেক্টার না বলতে গেলে ম্যাপ আসছে। তো হচ্ছে ম্যাপটা আমি দেখি, তো গাইজ এখানে আমাদের হচ্ছে ফ্রাইডে ফেভার ব্র্যান্ড হচ্ছে একটা ম্যাপ এসেছে, যেটা আমাদের মিস্টার মিস ভাই মানে নিজের মতো করে মেক করেছে বলতে গেলে। তো প্লেতে ক্লিক করা যায়, তো এখানে আমাদের 32 জন প্লেয়ার একসাথে থাকবে। তো আমি কিন্তু এই 3 রাউন্ডে কিন্তু একটা ম্যাপ দিয়েই খেলা হবে, যার কারণে আমি স্পেসিফিকভাবে এটা সিলেক্ট করেছি। সো গাইজ নেটের একটু প্রবলেম আছে, যার কারণে হচ্ছে আমাদের পিংয়ের একটু সমস্যা হতে পারে। তো দেখি ভাই, এ দেখতেই পাচ্ছ এত নেটের সমস্যা। তো গাইজ এটা হলো আমাদের সেই মিস্টার বিস ডিস্কো ড্রপ। তো এখানে আমাদের ট্রাইঙ্গেল সার্কেল আর এটা আছে, আর এখানে হচ্ছে আমাদের ও ভাই এখন আমাদের এই যে স্কোয়ারটা পড়বে, বাট আমি এখন ট্রাইঙ্গেলে আসে যার কারণে আমি কিন্তু বেঁচে আসে, তারপরে আমাদের সার্কেলটা পড়ে গেল সব, আর এখন আমাদের কী পড়বে ট্রাইঙ্গেল ওদের ভাই। সো গাইজ প্রথম রাউন্ডে তো মিস হয়ে গেলো, বাট আচ্ছা আমি আবারও ট্রাই করবো ওটা, বিকজ ভাই একটু সমস্যা হয়ে গেছিলো আমার জাম্পিংয়ে ভাই। একসাথে ভাই আমার সাথে কতজন যে ছিল ভাই, তো যেটাই হোক আমি আমার স্টার্ট দিয়ে দিই। সো ফাইনালি গাইজ আচ্ছা আমাদের এখানে স্টার্ট হয়ে গেছে, আর এখন আমাদের স্কোয়ারটা পড়বে, তো এখানে নাচানাচি শুরু করেছে ভাই। ও ভাই আমাদেরকে এখানে নাচতেছে সেইভাবে, তো ভালো ভালো। তো এখন আমাদের ট্রায়াঙ্গেলটা পড়তেছে, তারপরে আমাদের স্পিডের একটা অপশন যেখানে পড়ে গেলো বেচারা, তারপরে এখন আসবে আমাদের আবারও স্কোয়ার, তো আমি ঠিক জায়গায় আছি। তারপর এখন আসবে ও ভাই কোয়ালিফাই হয়ে গেছে, মানে এক জায়গায় থেকেই আমি কোয়ালিফাই হয়ে গেছি, মানে প্রথমে যেখানে স্পনটা হয়েছে সেখানে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম স্থিরভাবে, তারপর কিন্তু আমি এখানে জিতে গেছি। আর তোমাদের সাইপ্রো ভাই এত পিছনে কেন রে, সাইপ্রো 1 2, আর তোমাদের নিকনেমটা কিন্তু দিতে ভুলবে না, নিকনেমটা কিন্তু তোমাদের দিতে হবে, নাহলে কিন্তু তোমরা সেই অ্যাকাউন্টে পাবা না। তো আমাদের 3টে রাউন্ডটি কিন্তু এই মানে একই ম্যাপে হবে বলতে গেলে, তো আমাকে খুবই সাবধানতার সঙ্গে খেলা লাগবে। তো দেখো কিভাবে ডিসকো ডান্স করতেছে, আর এখন আমাদের স্কোয়ারটা পড়বে, তারপরে হচ্ছে আমাদের ধীরে স্থিরভাবে। তো গাইজ আমি চলে আসছি ফাইনালি আবারও এখানে সার্কেলে, তো খুবই আস্তে ধীরে খেলা লাগবে। তারপরে আমাদের স্পিডের অপশনটা আছে, এখন আমাদের স্কোয়ারটা পড়ে গেলো, আবার কিন্তু এটা রিফিল হয়ে যাচ্ছে, এবং আমি সার্কেলে চলে আসতে খুবই সহজে, এবং 7 জন কিন্তু আমার এলিমিনেট হতে হবে। তবে কেন এ ভাই ভাই সাহেব এবার হচ্ছে সাইকেলটা পড়বে ভাই, 3 জন একসাথে এই জায়গায় ধাক্কা মারলে আমার সমস্যা রে, ধাক্কা মেরো না ধাক্কা মেরো না। তো আমি আমার সাইকেলে চলে আসছি ভাই, এরা সহজে এলিমিনেট হচ্ছে না ভাই বলতে গেলে ভাই, না 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 না, ও ভাই সাহেব এলিমিনেট হয়ে গেলাম, ইস রে ভাই এনিমেট হয়ে গেলাম। তো সমস্যা নাই, এটা হলো আমাদের বেসিক্যালি ম্যাপটা, তো সমস্যা নেই কোনো। বেসিক্যালি এখন আমি আরেকটা ম্যাপ ট্রাই করবো, যেটা হচ্ছে আমাদের লেজার ড্যাশ, তো ক্রান পাওয়ার চেষ্টা করবো ভাই সাহেব। ওইটা সহজ আছে, বাট একটু ভাই জাম্পিং আমার সমস্যা হয়ে যাচ্ছে ভাই, ডাবল জাম্প দিয়ে দিচ্ছি ভুল করে, নর্মাল জাম্প করলে কিন্তু আমাদের হয়ে যায়। তো যেটাই হোক ভাই ওটা ঠিক হয় না, এখন আমাদের এখানে 3টা রাউন্ড আমি আবার জিততে হবে। আর এটা হচ্ছে বলতে গেলে লেজার, এটা আমাদের নতুন ম্যাপ না, আমি বেসিক্যালি একটু খেলতেছি বিকজ একটু ভাই
খেলি ভাই। আর তোমরা যারা যারা আমাকে শিখাতে চাও এই গেমগুলো শিখাতে পারো, আমার এটা একটু ভালোই লাগে। লেজার ড্যাশ এইটাও কিন্তু এখন হবে ভাই, সেই লাগতেছে দেখুন একবার। ওই 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 বেঁচে গেছি খুবই সহজ যে জিজি। ওই দেখো জিজি লাগতেছে একজন। ও ভাই এত গ্যাদারিং করে না মানুষরা। ওই 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 লেজার চারপাশে, কিন্তু লেজার চারপাশে না কিন্তু এখান থেকে পার হয়ে গেছি। ওকে কোয়ালিফাইড হয়ে গেছি, ইজি ছিল প্রথম রাউন্ডটা। তারপরে দ্বিতীয় রাউন্ডে যা যাক, তো বেসিক্যালি আমরা দ্বিতীয় রাউন্ডে চলে আসছি। লেজার ড্যাশের ডোন্ট ফল, ওকে প্লেইং কিন্তু ঠিক আছে মোটামুটি বলতে গেলে। তো এখানে একটু আমাদের হার্ড লেভেল হচ্ছে, বাট নো প্রবলেম। ও ভাই চলে আসছি, আরে ভাই একটু স্লিপ স্লিপ স্লিপ। আরে ভাই ওরে ভাই, আরে ভাই আরে ভাই, লেজার অ্যান্ড লেজার তো সহজ আছে, বাজারও চারপাশে লেজার আছে বলতে গেলে। এখন একটু সমস্যা হচ্ছে, তো হাই ভাই হাই করতেছে না পাশে। আবার আর উড়ি ভাই, আরও দুইটা আসতেছে। তো খেয়ে ও কোয়ালিফাই হয়ে গেছি ভাই, আর কিছু দরকার নেই। এটা লাস্ট রাউন্ড, আর এটাকে মানে এটা আমাকে জিততে হবে বলতে গেলে। তো দেখা যাক কি হয় তোমাদের সাইপ্রো ভাই। সো গাইস, আর বেসিক্যালি আর মাত্র আটজন হচ্ছে, যারা আটজন কিন্তু বলতে গেলে প্রো প্লেয়ার। তার সাথে আছে মিস্টার ও ভাই সা, ওই মিস্টার মিস্টার একটা মানে প্রিমিয়াম বলতে গেলে। দেখো মুখের পুরো একেবারে মিস্টার মিস্টার ওই চ্যানেলের লোগো বলতে গেলে। তো খুবই ভালো দুইজনে মানে সেম বলতে গেলে। হচ্ছে এখানে এখান থেকে পার করছি ভাই, আমার যে কোনো উপায় হোক। ওরে ওরে ভাই, লাস্টের দিকে আমার আগে মানে আগে একটা খেলছিলাম সেটাতে এরকম একটা প্রবলেম হয়েছিল ভাই। ও ভাই ফাইনালি 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 ফাইনালি, আরে ভাই একটুর জন্য একটুর জন্য গাইস, ফাইনালি গাইস একটুর জন্য পারলাম না। তো যেটাই হোক, রান পাওয়াটা একটু কঠিন আছে, বাট তাও চেষ্টা করছি গাইস। তো তোমাদের আজকে এই ভিডিওটা কেমন লাগলো? তো এখানে আর কি সিস্টেম, আচ্ছা যেটাই হোক কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবা, আর চ্যানেল নিউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, এবং প্লিজ লাইক করে দিও। আজকে বলবো যে রাখতেছি, আর ওরা দেখতে